Hello everyone. I'm really looking forward for the Saturday game at Kanti River Stadium. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল ইন্ডিয়া 360। বন্ধুরা, সবাই যাই বলুক, বেঙ্গালুরু এফসি কোচ সাইমন গ্রেসন মনে করেন আজকের ম্যাচটা রয় কৃষ্ণা বনাম মোহনবাগানের। রয় কৃষ্ণার পুরনো ক্ষত উস্কে দিয়ে মেন্টালি মাইন্ড গেম খেলতে চাইছেন তিনি। ম্যাচের আগে ঠিক কি বলেছেন রয় কৃষ্ণা ও মোহনবাগান ইস্যুতে, সেটাই তুলে ধরব আজকের এই ভিডিওতে। তার আগে তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। বন্ধুরা, বেঙ্গালুরু এফসি কোচ সাইমন গ্রেসন বলেন এবছর পেমেন্ট কমিয়ে এটিকে মোহনবাগানে থাকতে চেয়েছিলেন রয় কৃষ্ণা। কলকাতা তথা সবুজ মেরুন শিবির ছাড়তে না চাইলেও ওদের কোচ জুয়ান ফার্নান্দোর স্ট্র্যাটেজির সাথে ফিট না হওয়ায় ওকে রিলিজ করে দেয়া হয়। আর তারপরই রয়ের সঙ্গে আমি নিজে কথা বলি এবং আমার পরিকল্পনার কথা ওকে শোনাই। তখনই রয় সই করেন বেঙ্গালুরু এফসিতে। ও আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। আমি চাই পুরনো ক্ষোভ উগড়ে দেওয়ার জন্য রয় আজকের ম্যাচটিকে বেছে নিক, এতে লাভ হবে আমাদেরই। নিজেদের পুরনো টিমমেট প্রবীর দাস জাভিদের সঙ্গে ওর বোঝাপড়া খুবই ভালো। শেষ ম্যাচ এফসি গড় ঘরের মাঠে যে ফুটবলটা আমরা খেলেছি, সেই আত্মবিশ্বাস নিয়ে নিজেদের ঘরের মাঠে খেলতে পারলে চোট আঘাতে জর্জরিত এটিকে মোহনবাগানকে হারাতে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলবার ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, পাশাপাশি কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানিও। দেখাবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।